হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো রয়েছেন। বর্তমান বাজারে গেমিং মোবাইলের চাহিদা রয়েছে অনেক, সেদিক দিয়ে পিছিয়ে নেই আমাদের দেশীয় ব্র্যান্ড অল্টন। অল্টন খুবই শীঘ্রই দেশের বাজারে আনতে চলেছে একটি গেমিং মোবাইল ফোন, যার নাম অল্টন প্রিমো ZX4। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অল্টন প্রিমো ZX4 নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। প্রথমে কথা বলা যাক মোবাইলটির বিল্ড কোয়ালিটি নিয়ে। মোবাইলটির ব্যাক প্যানেল থাকছে প্লাস্টিকের, সাথে গ্লসি ফিনিশ দেওয়া থাকছে। মোবাইলটির পেছনে বড় করে একটি ক্যামেরা কাট আউট দেওয়া আছে, যেখানে থাকছে 5টি ক্যামেরা। তাছাড়া ব্যাক প্যানেল একদম ক্লিন থাকছে। ফোনটিতে থাকছে USB টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি সুবিধা। এবার কথা বলা যাক মোবাইলটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এবং ডিসপ্লে সেন্টারে রয়েছে কনসোল ক্যামেরা। ফোনটিতে থাকছে 4000mAh ব্যাটারি, যাকে চার্জ করার জন্য থাকছে 18W চার্জার। 4000mAh ব্যাটারি সাথে 18W চার্জার অনেকটা কম হয়ে যায়, যেখানে অন্য অন্য ব্র্যান্ড এখানে 30W চার্জার 5000mAh ব্যাটারি দিচ্ছে। এবার কথা বলা যাক ফোনটির সব থেকে বড় আকর্ষণ ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 5টা ক্যামেরা, তার প্রথমটি 64MP সাথে 8MP একটি আলট্রা ওয়াইড, 2MP একটি ডেপ সেন্সর, 2MP একটি ম্যাক্রো এবং 2MP একটি টেলিফটো লেন্স, যা দিয়ে 4K 30fps ভিডিও রেকর্ডিং করা যাবে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32MP একটি ক্যামেরা, যা দিয়ে ফুল HDতে ভিডিও রেকর্ডিং করা যাবে। তাহলে বোঝা যাচ্ছে ফোনটিতে বেশ ভালো মাপেরই ক্যামেরা দেওয়া হয়েছে। এবার কথা বলা যাক ফোনটির প্রসেসর নিয়ে। ফোনটিতে থাকছে মিডিয়াটেকের হেলিও G90T, যা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি চিপসেট, যা দিয়ে বেশ বড় মাপের গেমগুলো খুব অনায়াসেই খেলা যায়। এমন পাওয়ারফুল প্রসেসর যে কোনো অল্টন মোবাইলে প্রথম ব্যবহার করা হয়েছে। G90T প্রসেসরের ক্লক স্পিড থাকছে 2.05 GHz, GPU হিসেবে থাকছে মালি G76। ফোনটিতে র্যাম হিসেবে থাকছে 8GB এবং রম হিসেবে থাকছে 128GB। ফোনটি এই একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হবে। এবার কথা বলা যাক মোবাইলটি অফিসিয়ালি কবে লঞ্চ করা হবে এবং এর দাম কত হতে পারে। ফোনটি আগামী মাসেই অফিসিয়ালি বাংলাদেশের বাজারে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু লিকস থেকে শোনা যাচ্ছে মোবাইলটির দাম 28 থেকে 29,000 টাকা হতে পারে। আমার মতে মোবাইলটির দাম 25 থেকে 26,000 টাকার মধ্যে থাকলে বেশ ভালো মাপের একটি হাইপ ক্রিয়েট করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত।